আজকে মনে হয় মেরেই ফেলবে। দেখো সেন্ট্রাল ক্যালকাটায় থাকি, আমার গাড়ি দুজন মিলেই দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দাবাদ জিন্দা গুড। আজকে 30th July, ওয়েদার ফোরকাস্ট লাস্ট 3 দিন ধরে হেভি রেনফল হবে বলছিল। আমি থাকি নর্থ ক্যালকাটায়, এখন বাজে অ্যারাউন্ড 7:30। অনেক দিন পর এত সকালবেলা উঠলাম, কালকে সারা দিন সারা রাত নন স্টপ বৃষ্টি হয়েছে। অ্যান্ড দিস ইজ মাই এরিয়া ফ্লাডেড উইথ ওয়াটার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দাবাদ জিন্দা গুড। আর এই অবস্থা কি লাগছে তো এই মুহূর্তে আমাদের সিটি অফ জয় লন্ডন না, ইট হ্যাজ টার্ন টু ভেনিস। আর আমি দীপানিদাকে পিক আপ করতে যাচ্ছি। দীপানিদা কোথায় আমি দেখতে পাচ্ছি না, ওই সামনে কোথাও হবে। তোমাদেরকে বলছি, আমার 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হয়ে গেছে, তোমরা করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এমনি করে পাশে দেখো, তাহে দিল সে শুক্রিয়া, তাহে দিল সে শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। বেশ অনেকদিন হয়ে গেল তোমরা দেখছো আমার ব্লগ আসছে না, আসবেও বা কি করে। তোমরা এত কিছু খেয়াল করো, তোমাদের কথা মাথায় রেখেও অনেক জিনিস করছি আজকাল। সিট বেল্ট না পড়লে তো গালাগাল দাও, উইচ ইজ ন্যাচারাল। তো নিজের সেফটির জন্য সিট বেল্ট পরি, আর যাতে আমার এখন আর কেউ কিছু না বলতে পারে তার জন্যও সিট বেল্ট পরে নিই। তোমরা এত ফলো করো যে আমার পাশে যে বসে থাকি যে গুটকা খাচ্ছি সেটাও তোমরা নোটিস করো, আর সেটাকে নিয়েও কমেন্ট করো, উইচ আই লাইক। ওকে ফাইন, যেটা তোমাদের ভালো লাগে সেটা নিয়ে তোমরা বলো। তো ব্লগ না আসার কারণ হচ্ছে, দেখো আমার বেসিক্যালি ট্র্যাভেল আর বাইরে যাওয়া এইসব নিয়ে ব্লগ, ডেলি ব্লগ কিংবা বাড়ির কী আনতে যাচ্ছি কী বাজার করতে যাচ্ছি ওইসব ব্লগ তো না আমার। তো এখন দেখাবো তো কী দেখাবো, আজকে অনেক সকালবেলা এই জন্যে বেরোলাম যাতে তোমাদের সাথে দেখা করতে পারি। আর এরপর থেকে ব্লগ আসবে, আমি অনেক দিন ধরে বলছি, একটা বিগ ট্রিপের প্ল্যান হচ্ছে হচ্ছে হচ্ছে। তারপরে লকডাউনও সেরকমভাবে হচ্ছে, এখন বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি লকডাউনটা কী অবস্থা, দ্যার ইজ মানে কোথার থেকে গিয়ে জানতে পারবো না সেটা কিছুই বুঝতে পারছি না। বাট স্টিল কিপিং ফিঙ্গার্স ক্রসড, কিছু বিগ প্ল্যান ট্রিপ আছে আমার, মিট আপ করবো, মিট আপ আছে যাদের সাথে যাবো, তোমাদের দেখাবো বিফোর গোয়িং, প্ল্যানিং অ্যান্ড এভরিথিং। জামা কাপড় জিনিসপত্র কেনাকাটা তো অলরেডি স্টার্টেড, এর জন্য তোমাদের সাথে দেখা করতে এলাম অনেকদিন পর, ভালো লাগে। আর 1000 সাবস্ক্রাইবার্সদের জন্য আরেকবার বলছি ভেরি 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 থ্যাংক ইউ। এমনি করে পাশে থেকো। আর একটা কথা, হ্যাঁ তোমরা যদি জানো হোয়াট ইজ দ্য প্রসিডিওর টু মনিটাইজ মাই চ্যানেল, আই নো আই হ্যাভ ডান আ লিটল বিট অফ ইউটিউব, কিন্তু তাও তোমাদের মধ্যে যদি কেউ এক্সপার্ট হয়, তোমরা যদি কেউ জানো ওটা মনিটাইজের প্রপার ওয়ে, বিকজ আই হ্যাভ অ্যাচিভ 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ আওয়ার্স উইদিন লাস্ট 365 days, বাট মনিটাইজের ব্যাপারটা করা হয়নি, ল্যাজও লাগছে আর ঠিক প্রপার ওয়েটাও জানি না, যতটা ইউটিউব থেকে দেখে শেখা। বাট ইফ এনিবডি ক্যান হেল্প দ্যাট উড বি গ্রেট। দেখো যখন খুব গরম পড়ে তখন আমরা বলি একটু ঠান্ডা হলে ভালো, যখন খুব ঠান্ডা পড়ে তখন বলি একটু গরম হলে ভালো, আবার বৃষ্টিরও দরকার। তো ইউনো যখন বৃষ্টি পড়ছে তখন আমাদের আবার জল জমে যাচ্ছে, চলাফেরা অসুবিধা। সো গ্রাফ না ওপর নিচে হওয়া মানে হতে থাকা দরকার, গ্রাফ কখনো সোজা থাকা হওয়া উচিত না, আর গ্রাফ যদি সোজা হয় মানে বুঝতে পারছো তো স্ট্রেট লাইন ইজ নট গুড। রাস্তায় গরু বেরিয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ, আর গরুর কানে না একটা ট্যাগ দাও, আমি জুম করে দেখাবো তোমাদের, মানে কার গরু ওটা মার্ক করার জন্য, তাই তো মানে এই কোম্পানির গরু। আর হ্যাঁ অফকোর্স আমি যখন ট্রাভেল করব তখন ইনস্টাগ্রামটা আমার ফলো করো, আমি লাইভ আপডেট ইনস্টাগ্রামে দিতে পারবো, দিতে থাকবো, কারণ ট্রাভেল করতে করতে তো লাইভ আপলোড করতে পারবো না, কারণ অতটাও ফাস্ট হইনি এখনো। এইটুকুনি বলে দিলাম, সামনের মাসে 27th, 27th মানে নট ইভেন আ মান্থ লেফট, আই এম গোয়িং ফর আ বিগ 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 ট্রিপ, যাচ্ছি 17-18 দিনের জন্য অনেক দূরে। আরেকটা এটাও বলে দিচ্ছি, পাহাড়ই হবে, ট্রেকও আছে। ওকে সো তার আগেও হয়তো একটা দুটো ছোটোখাটো 2-4 দিনের জন্য হতে পারে, বাট দ্যাট ওয়ান ওয়াজ আ লং পেন্ডিং। স্টে টিউন, ইনস্টাগ্রামে ফলো করো, লাইফ আপডেটস পাবে। আর ফিরে এসে তো কী বলে, ফিরে এসে দেখাবো, ভিডিও তো দেখাবো, এডিট হবে, রাইট এডিট। গ্লেসিয়ার গলে জল পড়ছে এখানটায় আমাদের চারদিকে, মানে দারুণ সিনারি কলকাতা, খুব ফ্রেশ। ইয়ার্কি মারছি,
এই লকডাউনের চক্করে না স্লিপিং সাইকেল একদম বিগড়ে গেছে। সারাদিন বাসের বাড়িতে বসে বসে ইউনো ঘুম আসে না, ইউ ডোন্ট গেট টায়ার্ড এন্ড ইউ ডোন্ট স্লিপ। স্লিপিং সাইকেল পুরো বিগড়ে গেছে। কটার সময় ঘুমাতে যাই আমি? 6টা 7টায় ঘুমাতে যাই, যখন লোক ঘুম থেকে ওঠে। তো লাস্ট 4-5 দিন ধরে আই এম ট্রাইং টু মেক ইট গেট ব্যাক উইথ দ্য নর্মাল স্লিপিং সাইকেল। কালকেও আমি খুব কষ্ট করে 3:30-4টায় ঘুমিয়ে পড়েছি, আজকে 6টা 7টায় উঠে গেছি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, 5 মিনিট লেটে পৌঁছেছি, 4 বার ফোন এসছে 5 মিনিটে, ফাইনালি পৌঁছে গেছি। কিছু করার নেই ভাই। Where is this place? Persona Diagnostic Center, Salt Lake. চলো ভেতরে যাওয়া যাক, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ভেতরে। এখন বাজে 3টে, সকালবেলা বেরিয়ে এত ঘুম পেয়ে গেছিলো, বাড়িতে গিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম আর একেবারে 3টের সময় ঘুম থেকে উঠলাম। এখনও রাস্তার অবস্থা দেখো, শুধু একদিন টানা বৃষ্টিতে কলকাতার সিন হচ্ছে এটা, জাস্ট চেক। ব্যাপারে কথা বলছিলাম, তো আমি যে ট্রিপটার ব্যাপারে কথা বলছিলাম, দের ইজ আ ফানি থিং, লাস্ট টাইম যে আমরা দার্জিলিং গেলাম, দের ওয়াজ 2 অভিষেক, 2টো অভিষেক ছিল। এবার অভিষেক বলে ডাকলে দুজন সাড়া দিচ্ছিল, তার জন্যে একটা সিস্টেম করেছিলাম, বড় অভিষেক ছোট অভিষেক এরকম নাম ভরে ডাকবো, বড় অভিষেক বললে একজন সাড়া দেবে, ছোট অভিষেক বললে একজন সাড়া দেবে। এবার মুশকিলটা হচ্ছে একজন হাইটে বড়, একজন বয়সে বড়, সে বড় অভিষেক বললেও দুজনেই সাড়া দিচ্ছে। তো এইবারও ট্রিপটাই যে যাচ্ছি এখানটাতেও 2টো অভিষেক, তো এখন যাচ্ছি সেই অভিষেকের সাথে দেখা করতে সল্ট লেকে। এই ট্রিপের ব্যাপারেই কিছু আলোচনা করার আছে, কারণ দের ইজ লেস টাইম, বেশি টাইম নেই। চিনতে পারছো অভিষেক আমাদের সাথে দার্জিলিং গেছিলো, গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসে গেছে। এখন হবে ট্রিপের প্ল্যান, সেই ট্রিপের প্ল্যানটা অফ ক্যামেরা করবো আমরা। হচ্ছে তো ট্রিপ ভাই, একদম একদিন 16-17 ঘন্টা করে গাড়িতে বসতে হবে ভাই, ননস্টপ গাড়ি চলবে। আমার তো ইচ্ছা আছে কি বলতো, এবার ট্রিপে না 3 জন আছে যে গাড়ি চালাতে পারে, আরেকটা অভিষেকও আছে, এবারও আরেকটা অভিষেক আছে। 3 জন যদি এরকম হয় যে ননস্টপ দিল্লি পুরো 3 জন গাড়ি চালিয়ে, মানে 10 ঘন্টা আমি, 10 ঘন্টাও 10 ঘন্টাও, 36 ঘন্টার মধ্যে দিল্লি, কোনো বারাণসী বারাণসী থাকা না, বারবার বলছি অনেকদিন পর এরকম একটা লম্বা ট্রিপ যাচ্ছে, এই কোভিড এই লকডাউন সিচুয়েশনের জন্য হচ্ছে না। তো আমাদেরও অনেক প্রিপারেশন নিয়ে, এক্সট্রাই প্রিপারেশন নিয়ে বেরোতে হচ্ছে। আমরা অনেকগুলো স্টেটও পার করবো, 1-2 না 5-7টা স্টেট ভাই। আজ সকাল থেকে গাড়ি চালিয়ে গাড়ির যা হালাত হয়েছে না, গাড়িকে দেখে আমার কষ্ট হচ্ছে। এদের মধ্যে মারাত্মক ঝগড়া লেগে গেছে, কে গাড়ি ধরবে, আমি জানি না, আমার গাড়ি দুজন মিলেই ধরবে। এই আমি আমি কি বলবো, আমি কি বলবো আর, হেভি ঝামেলা লেগে গেছে, আমার গাড়ি কে ধোবে, কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ আজকে মনে হয় মেরেই ফেলবে। দেখো সেন্ট্রাল ক্যালকাটায় থাকি, নর্থ ক্যালকাটা বলতে পারো। এবার নর্থ ক্যালকাটায় থাকা মানে দিনে একবার, সারাদিনে 2-3 বার চা না খাওয়া হবে না বাবু। আর এই হচ্ছে বাপিদা, এই বাপিদার দোকানে সারাদিনে কবার 2-3 বার চা হয়ে যায়। তো এটা হচ্ছে ডেলিকার আমাদের ব্যাপার। এবার আমি এটা রোজ কি দেখাবো, এটা তো ডেলির ব্যাপার, 2-3 বার এসে বাপিদার দোকানে চা খাওয়া। তো গাড়ি ফাড়ি গ্যারেজ করে দিয়েছি, নেক্সট প্ল্যান এখন আমার বন্ধু বাবুর সাথে সন্ধে অবধি। অনেস্টলি ইটস বিন আ লং ডে, অনেক সকালে বেরিয়েছিলাম, আমি জানি না আমার কেন এত ঘুম পাচ্ছে। ফাইনালি বাড়ি ফিরলাম। সো ইফ ইউ ফাইন্ড দিস স্পেস নিউ অ্যান্ড ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই চ্যানেল। জিন্দা পা জিন্দা গুড, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন, টেক কেয়ার। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ